খুলনায় আবারও মাথাচাড়া দিয়েছে কিশোর গ্যাং। মাদক ব্যবসা, চাঁদাবাজি, পাড়া মহল্লায় আড্ডা দেওয়া, মেয়েদের উত্তক্ত করা সহ ধর্ষণ খুনের মতো ঘটনায় জড়িয়ে পড়ছে তারা। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক প্রভাবশালী ও পেশাদার সন্ত্রাসীদের ছত্রছায়ায় তৈরি হয়েছে ভয়ানক কিশোর গ্যাং কালচার। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত মনিটরিং ও এলাকাভিত্তিক ডাটাবেজ প্রস্তুত করে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। খুনা থেকে শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্র দেখুন দিস রিপোর্ট। ঘটনা 17 সেপ্টেম্বরের। মাত্র 100 টাকা নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা করা হয় মাছ ব্যবসায়ী ইয়াসিন আরাফাতকে। এই ঘটনায় জড়িত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের বয়স 15 থেকে 18 বছরের মধ্যে। গত 2 সপ্তাহে আলাদা ঘটনায় খালিশপুরে আরও 3 জনকে কুপিয়ে জখম করে কিশোর গ্যাং সদস্যরা। ফুলতলা, খালিশপুর, পাইকপাড়ায় কিশোর গ্যাংয়ের হাতে চলতি বছরই খুন হয় আরও 3 শিক্ষার্থী। অপরাধ বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক নেতাদের ছত্রছায়া, আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির অভাব ও পারিবারিক বন্ধন শিথিল হওয়ায় কিশোর তরুণরা যুক্ত হচ্ছে অপরাধে। সন্তানরা কিভাবে কোথায় কি করতেছে এইটা দেখার দরকার, এইটাও অনেকাংশে লাঘব হয়ে গেছে। অনলাইন ভিত্তিক বিভিন্ন গেমে আসক্ত হচ্ছে কিশোর তরুণরা। কয়েকজন একত্রিত হয়ে অপরাধ ঘটনার মতো কৌশল তারা শিখছে এই গেম দিয়ে, বলছে বিশ্লেষকরা। খেলা ছেলে এরা সমন্বিতভাবে একটা অপরাধের জগতে কিন্তু বিচরণ করছে, মানে যে খেলতে খেলতে দলীয়ভাবে যে আক্রমণ, দলীয়ভাবে অপরাধ করার একটা প্রবণতা তাদের মানসিক মানব জগতে কিন্তু জায়গা করে নিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এলাকাভিত্তিক কিশোর গ্যাংয়ের ডাটাবেজ তৈরি করে অপরাধীদের নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে এই ক্ষেত্রে সামাজিক সচেতনতার বিকল্প নেই বলেও মনে করেন তারা। বিট ওয়াইজ প্রতিটি মহল্লায় যারা এই কিশোর গ্যাংয়ের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে। সমাজপতি যারা আছেন, শিক্ষকবৃন্দ যারা আছেন, সবার মাধ্যমে আমাদের আবেদন থাকে যে আমাদের সন্তান যারা, আমাদের ছাত্রছাত্রী যারা, এরা হচ্ছে সময়টা কোথায় কাটায়, কিভাবে তাদের বিনোদনের ব্যবস্থাটা নেয়, এগুলা যাতে একটু আমরা দেখভাল করি। গ্যাং কালচার দমনে পারিবারিক সামাজিক সচেতনতা তৈরির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ উদ্যোগ নেবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।